প্রবাসীকে যোগ্যতাহীন বালের কামলা বলে সম্বোধন প্রবাসী এক শ্রমিককে যোগ্যতাহীন বালের কামলা বলায় অভিযুক্ত আনসার সদস্যের বিচার ও বহিষ্কারের দাবি তুলেছে প্রবাসী শ্রমিকরা গত শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই আনসার সদস্য প্রবাসী শ্রমিককে অশ্লীল ভাষায় গালি দেন এ সময় কেউ একজন ঘটনার ভিডিও ধারণ করেন এরপর ভিডিওটি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় জানা যায় বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর সদস্য ও একজন প্রবাসী শ্রমিকের ব্যাগ রাখা নিয়ে বিতর্কের এক পর্যায়ে ওই আনসার সদস্য প্রবাসী শ্রমিককে বালের কামলা বলে গালি দেয় এ সময় উপস্থিত শ্রমিকরা ও তার স্বজনেরা প্রতিবাদী হয়ে ওঠে এ সময় অন্য আনসার সদস্যরা বা বিতন্ডায় জড়িয়ে পড়ে বিদেশগামী প্রবাসী শ্রমিকদের সাথে এদিকে এই ঘটনার ভিডিও ফেসবুক ছড়িয়ে পড়লে চলছে বিভিন্ন মন্তব্য মনিরুল ইসলাম নামে একজন লিখেছেন এই আনসার সদস্যের ব্যবহারে আমি চরম মর্মাহত বড় কষ্টে আছে বড় কষ্ট হচ্ছে আমাদের যাদের বিনিময়ে হাজার হাজার মার্কিন ডলার দেশের রেমিটেন্স যোগ হচ্ছে তাদের বালের কামলা বলে গালি দেওয়া হচ্ছে যে দেশে পর্যাপ্ত চাকরি নেই খাদ্য নেই তারা বিদেশে এসে নিজেদের দেশ জাতি ও পরিবারের জন্য কাজ করেন তারা কামলা আরেকজন লেখেন একজন অনার্স পড়ুয়া ছেলে আমি দেশে চাকরির জন্য ভন্ন হয়ে ঘুরে বেরিয়েছি অনেক কষ্ট করেও চাকরি পাইনি বাট যে মানুষগুলো দেশের মায়া ছেড়ে চাকরি করতে প্রবাসে এসে প্রবাসে আসে তাকে এভাবে গালি দেয় কি ঠিক এই গালি আমাদের দেশের সকল প্রবাসীর উপর এসে পড়েছে আমাদের ব্যথিত করেছে ধন্যবাদ আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নতুন নতুন নিউজ পাওয়ার জন্য